প্রায় 40 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে এখন এই বিচার ব্যবস্থা। গত দুদিন আগে ঢাকা বারের সামনে পুলিশ যে অতর্কিত হামলা করে আমাদের আইনজীবীদের আক্রমণ করেছেন, আহত করেছেন এবং প্রায় 30 জন আইনজীবী সেখানে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম যে 67 জনের মধ্যে পুলিশ মামলা করেছে। এটাই হচ্ছে আসল চিত্র। মারল তারা, তাড়াল তারা, আর মামলা করলো আবার ওই যারা মার খেলো তাদের মধ্যে। সমগ্র বাংলাদেশে এখন এটাই চলছে। হাজার হাজার লোকের নাম দেয়, কয়েকজনের নাম দেয়, বাকি সব অজ্ঞাতের নামা মামলা করে, তারাই মার দিয়ে তারাই মামলা করে। যে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা এত প্রবল ছিল যে তার প্রতি কোনো অন্যায় হলে, এমনকি রাষ্ট্র যদি তার প্রতি কোনো অন্যায় করে, তাহলে সে বিচার বিচারকের কাছে যে বিচার হয়ে যেত, সেখান থেকে সে একটা রিলিফ পেয়ে আসতে পারত। এখন ঠিক উল্টো বিষয়টা হয়েছে। এখন প্রায় 40 লক্ষ মানুষ এখন বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য কাজ করে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, রাজনীতি করে, প্রায় 40 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে এখন এই বিচার ব্যবস্থা। এটা একটা বিস্ময়কর অবস্থা। আমার মনে হয় একটা নিউ ইয়র্ক টাইমসে এই লেখাটা বেরিয়েছে। এই লেখার থেকে বোঝা যাবে যে কোন জায়গায় এসে পৌঁছেছে বাংলাদেশের অবস্থাটা, যে নীরবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সাইলেন্টলি। আজকে এই অবস্থাতে আজকে বাংলাদেশ বিরাজ করছে। আপনারা এখানে সবাই বিজ্ঞ আইনজীবী আছেন, আইনের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেছেন। আমরা সাধারণ মানুষ যার আইন অত বুঝি না, আমরা সরাসরি বুঝি যে আমাদের কোর্ট, হাইকোর্ট, তাদের প্রতি আমাদের সাধারণ মানুষের শ্রদ্ধাটা কেমন আছে, আস্থা কেমন আছে। জজ সাহেবেরা শপথ বদ্ধ রাজনীতির কথা বলেন, আমরা তখন সাধারণ মানুষের কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায় পুরোপুরিভাবে, মানুষ কোথায় যাবে? আজকে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন আছে, যে আজকে এই ব্যবস্থাটা খুব বৃদ্ধি দাঁড়াতে হবে। শুধু বিচার ব্যবস্থা নয়, আজকে এই যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, সেই রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো নির্মাণ করতে হবে। ভারতের দিকে তাকিয়ে দেখে, সেখানে যখনই অন্যায় হচ্ছে, রাষ্ট্র যখন জনগণের উপরে, নাগরিকের উপরে অন্যায় অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেখানে কিন্তু জুডিশিয়ারি তাকে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ডিউটি। আজকে সেই জন্যই এই ব্যালেন্সটা যেহেতু আজকে নষ্ট হয়ে গেছে, আমাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের সকলের, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আজকে একজোট হওয়া, এবং এই জোটবদ্ধ হবে। আজকে 1971 সালে এই দেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, যুদ্ধে ছিলেন, তাদের কাছে কিন্তু একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হচ্ছে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।